ইদিকি পান কইতেকে তো কই আনছে হ্যাঁ আরে বড় পাতা সাইজও তো এর থেকে বড় হয় আরে দুলা ভাই কি টিপটার ঘরে আপনি যাইতেছেন মাইয়া নিয়া বিয়া দিতে হ্যাঁ ইদিকি জর্দা পরিমণি জর্দা আনে নাই দুলা ভাই আমি কিন্তু মানতাম না আমি পরিমণি জর্দা ছাড়া পান খাইতে পারতাম না একটু তাড়াতাড়ি ওগরো কোন পরিমণি জর্দা আনতে সাত কেজি মানে যদি দুই কেজি হয় তাহলে সাত কেজিতে চোদ্দ কেজি বড় পনেরো কেজি দুলা ভাই উনাক কালে মাত্র পনেরো কেজি মিষ্টি আনছে হ্যাঁ এক কেজি তো মনে করেন পনেরো পিস তাহলে গড়ে পনেরো কেজিতে দুশো পঁচিশ পিস পুরা বাড়িতে যত মেহমান আছে এক পিস করে দিলেও তো শর্ট করবো দুলা ভাই আশেপাশের মানুষ মানে মাইয়া দেখতে গেলে বা বেড়াইতে গেলেও তো চোদ্দ পনেরো কেজি লইয়া যায় তারা কেমনে আনলো কই বিয়ে ঠিক করছে দুলা ভাই আরে বাবা দাওয়াতি মেহমানদের পাতে কি আমি মিষ্টি দিব নাকি আরে দই বসাইছি না ও গো দই খাওয়ামো আহ কি কম দুলা ভাই তোর বাপে কি কই শুনছস আপনি মেহমানদের মিষ্টি খাওয়াইতেন না না এদিকে পান কইতেকে তো কই আনছে হ্যাঁ আরে বড় পাতা সাইজও তো এর থেকে বড় হয় আরে দুলা ভাই কি টিপটার ঘরে আপনি যাইতেছেন মাইয়া নিয়া বিয়ে দিতে হ্যাঁ দেখি জর্দা পরিমণি জর্দা আনে নাই দুলা ভাই আমি কিন্তু মানতাম না আমি পরিমণি জর্দা ছাড়া পান খাইতে পারতাম না একটু তাড়াতাড়ি ওগরো কোন পরিমণি জর্দা আনতে পরিমণি সোনামণি জাদুমণি সব জর্দা আমার ঘরে আছে এক কাজ কর তোরে সব জর্দা আইনা দি তুই এখানে বইয়া ভাত না খায়া জর্দাই খা শোন বেশি কথা কইস না অন তোর কথা মতো আমি ওগু গিয়া কমু না আমার বনে এই জর্দা খাইবো না পরিমণি গিয়া জর্দা নিয়ে আসেন এটা কমু দুলা ভাই আপনি কিন্তু সারা জীবন আমার বোনের জ্বালাইছেন আমার বোনের পছন্দ অপছন্দ কোনোদিন দাম দান নাই কোনোদিন তার কথা শুনে নাই আমার বোনটা বোনের কষ্ট লইয়া এই দুনিয়া থেকে চলে গেছে এখন আবার এই যে মামরা মেয়েটা আপনি আপনার মতো একটা ফুলের হাতে তুলে দিতেছেন শুন কই শুন কই শুন নাই দেখছেন দেখছেন আপনি দশ টাকা শুন লইয়া কিপটামি করছে আরে বাবা দশটা টাকা শুন আনলে কি হইতো দশ টাকা শুন দিয়ে তো বিয়ে বাড়ি মানুষ খাওয়াই দুই চার পাঁচ গ্রাম খন যাইতো আরে আল্লাহ রে আল্লাহ গো আমার বঞ্জিটা রে কই তুলে দিতে আছে ভবিষ্যতে কি হইব আল্লাহ জানে আল্লাহ এই তুই চুপ করবি পানের লগে আমি জর্দা সুপারি সব কিনে নিয়ে আইছি আর পাঁচ কৌটা চুন কিনে নিয়ে আইছি দেখ চুন ফুলের মতো এরকম একটা জিনিস লয়া ঝামেলা বাঁধাইস না জামিলা তুই যদি ঝামেলা করস তোর টাইনা নিয়ে অন্য রুমে গিয়া আমি একদম তালা বন্ধ করে দেবো কি করলেন দুলা ভাই আপনি আমার তালা বন্ধ করে রাখবেন এত বড় অপমান আমার ওরে আল্লাহ রে আপা গো ও আপা তুমি কই গেছো কই রেখা গেছো আমার রে তোমার সংসারে আমি কোনো দাম পাই না ও আপা গো আপা তুমি কেমনে টানতাম তুই দেখছো তোর বাপে আমারে কেমনে অপমান করতেছে থাকতাম না আমি আচ্ছা জামিলা জামিলা আমি আমি কই আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আমার অন্যায় হইছে আমার ভুল হইছে মাপ চাই ওই তুই তোর খালারে বুঝা আমি গেলাম খালা বাবার কথা কিছু মনে করো না খালা মনে করবো না মানে আচ্ছা ঠিক আছে তুই যেহেতু কথা আজকে তোর বিয়া তোর কথা আমার রাখতেই আমার বন্ধু মা আমার মাইয়া বন্ধু কিন্তু কিছু কথা আমার বুঝাই দিতে শুন সংসারে ওদিকে খাটানোর জন্য কিছু মানুষ থাকা লাগে বুদ্ধি এলা মানুষ যেমন আমার মতো সংসারে পরে সংসারে যাইবি সব কিছু বুঝিয়া লেবি সবার আগে চাবিটা লেবি তারপর রান্না বান্না কাপড় চোপড় রান্না বাড়া আশেপাশে সব কিছু তুই খেয়াল রাখবি জামাই কই যায় কই থাকে কারে টাকা পয়সা দেয় অফিসে কখন যায় কখন আসে অফিসে গেলে কি করে তোর কইলে মোবাইলে ব্লুটুথ লাগাই লেবি দেখবি মোবাইলে সার্চ করবি কই আছে জামাই বুঝছ তুই আমার বোনের মতো ভুল করিস না আমার বোনের তো এই সংসারে কোনো শান্তি পায় নাই তুই আমার কথা শুন তোর বোন এই এনে সংসারে কোনো শান্তি পায় নাই আমার দেখ আমি কত সংসার করতেছি সুন্দর কইটা আমার বোন বোকা শোকা ছিল কোনো কিছু করে আরে আবারে